যে আধিপত্য বিস্তার নিয়ে ভোর থেকে জাজিরার বড়কান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয় আওয়ামী লীগ নেতা শফি খলিফা ও রতন সর্দারের সমর্থকরা সংঘর্ষে জড়ালে হাতবোমার আঘাতে জলিল নামে একজন নিহত হয়। আহতদের জাজিরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলী মাদবরের কান্দিতে এই ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের উপকমিটির সদস্য মোহাম্মদ রতন সর্দার ও শরীয়তপুর জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য শফি খলিফার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি। এলাকায় স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।